1000 টাকা আপনি যদি একটি মোটামুটি মানের রাউটার কিনতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসছি সেরা 5টি রাউটার যেগুলো আপনি 1000 টাকার ভিতরে কিনতে পারবেন। তাই প্রথমে জেনে নিই আজকে ভিডিওটিতে যে রাউটার নিয়ে কথা বলবো এগুলোর মিনিমাম ক্রাইটেরিয়া কী কী। এগুলোর প্রথমে একটি সিঙ্গেল বেডের রাউটার, সেকেন্ড কথা হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি কমপক্ষে 800 থেকে এর উপরও বেশি স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন এবং এটিতে আপনি কমপক্ষে পাবেন 20 না। পাশাপাশি এর মধ্যে আপনি কমপক্ষে 3টা থেকে 4টা রুম বা এর বেশি রুম এখানে ইউজ করতে পারবেন। এবং ডিভাইসের কথা যদি আসি তাহলে এর মধ্যে আপনি 4টা বা 3টারও বেশি ডিভাইস ইউজ করতে পারবেন এই রাউটারগুলো থেকে। এবং ভিডিও শেষে আপনার জন্য থাকবে একটি স্পেশাল রাউটার। তাই আজকে ভিডিওটিতে সরাসরি চলে যাই মূল ভিডিওতে, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমার 5 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সে হচ্ছে শাওমির একটি রাউটার, শাওমি 4C। শাওমি 4C রাউটার নিয়ে আমি অলরেডি একটি ফুল ভিডিও তৈরি করে রাখছি, আপনারা যদি ফুল রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে চলে গেলে সেখানে জানতে পারবেন। আমরা যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন 2.4 থেকে 2.48 GHz পর্যন্ত। এখানে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। পাশাপাশি এটিতে অ্যান্টিনা হিসেবে আছে 4 অ্যান্টিনা, আর 4 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 1000 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। তবে এর মাধ্যমে আপনি কমপক্ষে 3টা রুম অনায়াসে ইউজ করতে পারবেন। এবং ডিভাইসের ক্ষেত্রে যদি আসি তাহলে এর মাধ্যমে আপনি কমপক্ষে 3টা ডিভাইস ইউজ করতে পারবেন। এই রাউটারটির বর্তমান মার্কেট প্রাইস 980 টাকা, আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন। তবে এই রাউটারটি এরিয়া মোটামুটি নিতে পারে, ডিভাইস কেমনটা বেশি নিতে পারে না। আপনি যদি কিনতে চান তাহলে আজকে ভিডিওটি ফার্স্ট রাউটারটি দেখতে পারেন। এবার সরাসরি চলে আসি আজকে ভিডিওর 4 নম্বর রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা 4 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্ডার একটি রাউটার, টেন্ডা N301। এটি যদি আমরা প্রথম স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন 2.4 GHz, পাশাপাশি এটিতে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 20 না, আর 20-এর মাধ্যমে আপনি কমপক্ষে 800 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। এবং এর মাধ্যমে আপনি কমপক্ষে 3 রুম পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং ডিভাইসের ক্ষেত্রে রাউটারটির মাধ্যমে আপনি কমপক্ষে 4টা ডিভাইস ইউজ করতে পারবেন। পাশাপাশি এটি যে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1050 টাকা, আপনি যদি কিনতে চান তাহলে এই বাজেটের মধ্যে আপনি কিনতে পারেন। আমরা সরাসরি চলে যাই আজকে ভিডিওর থার্ড রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা থার্ড যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কিসিসের কি রাউটার, মার্কিসিস MW30R। এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 GHz, তবে আপনি এখানে অ্যান্টিনা হিসেবে পাবেন 3 অ্যান্টিনা, আর 3 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 1000 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে আপনি কমপক্ষে 4টারও মনাশি ইউজ করতে পারবেন। এবং ডিভাইসের ক্ষেত্রে মাধ্যমে আপনি কমপক্ষে 4টা ডিভাইস ইউজ করতে পারবেন। এবং এটি বর্তমান মার্কেট প্রাইস 1070 টাকা। এখানে যদি আপনি প্রাইসের দিক দিয়ে চিন্তা করেন তাহলে এই প্রাইসের মধ্যে আপনি পাচ্ছেন 1000 স্কোয়ার ফিট এবং 4টা ডিভাইস ইউজ করার সুযোগ। এবার সরাসরি চলে আসে আজকে ভিডিওর সেকেন্ড রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা সেকেন্ড যে রাউটার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার, TP-Link TL-WR820। এটি একটি ভিডিও রাউটার, এটি যদি আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটিও একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাচ্ছেন 2.4 GHz এবং এটিতেও আপনি পাচ্ছেন আপ টু 300 MBPS ইউজ করার সুযোগ। তবে এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 20 না, আর 20-এর মাধ্যমে আপনি কমপক্ষে 800 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন এবং 3টা রুমের কাছাকাছি আপনি এখানে ইউজ করতে পারবেন। তবে এখানে ডিভাইসের ক্ষেত্রে আগের যে রাউটারটি ছিল তার চেয়ে একটু বেশি ডিভাইস নিতে পারে, এর মাধ্যমে আপনি কমপক্ষে 5টারও বেশি ডিভাইস ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে এটি যে বর্তমান মার্কেট প্রাইস সেটা হচ্ছে 1100 টাকা, আপনি যদি কিনতে চান তাহলে এই রাউটারটি কিনতে পারেন। আমরা সরাসরি চলে আসি আজকে ভিডিওর লাস্ট এবং স্পেশাল যে রাউটার নিয়ে কথা বলবো সেটির দিকে। সেটি হচ্ছে ওয়াবলিঙ্কের একটি রাউটার, ওয়াবলিঙ্ক WN529R2P। এটি যদি আমরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এটিতে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন 2.4 GHz পর্যন্ত, এখানে আপনি আপ টু 300 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 4 অ্যান্টিনা, আর 4 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 1100 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে আপনি 4টা রুম অনায়াসে ইউজ করার মতো, এবং ডিভাইসের ক্ষেত্রে এর অর্ডার নিতে পারে 6 ডিভাইস, এর বেশিও চাইলে আপনি ইউজ করতে পারেন। কারণটা হচ্ছে এটি বর্তমান মার্কেট প্রাইস 1250 টাকা। আজকে ভিডিওটিতে প্রথম থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত যে 4টি রাউটার নিয়ে কথা বললাম, এই 4টি রাউটারের মধ্যে আপনার জন্য আসলে কোনটি নেওয়া উচিত। আপনি যদি এখানে প্রাইসের দিক দিয়ে খেয়াল করেন তাহলে আমি 2 নম্বর যে রাউটার নিয়ে কথা বলছি টিপি লিঙ্কের রাউটার, এবং 3rd যে রাউটার নিয়ে কথা বলছি এই 2টি রাউটারের মধ্যে আপনি চাইলে যে কোনো একটি রাউটার কিনতে পারেন। তাছাড়া আপনি যদি প্রাইসটা একটু বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনি 1200 টাকা দিয়ে এই রাউটারটি কিনতে পারেন। তাছাড়া জুয়েল ব্যান্ডের রাউটার নিলে আপনার ভালো হতে পারে। তবে আজকে ভিডিও পর্যন্তই, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।